দেখুন, জাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মহলে উত্তাপ ছড়িয়ে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র। চলছে একের পর এক শক্তি প্রদর্শনের মহড়া, আর তারই ধারাবাহিকতায় এবার পরমাণু বোমা বহনে সক্ষম বোমারু বিমান থেকে জাজ বিধ্বংসী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র LRASM-এর পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানায় দেশটির নৌবাহিনী। এ ব্যাপারে মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, বুধবার ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে কৌশলগত ভারী বোমারু বিমান B-1B ল্যান্সার থেকে পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি সফল হয়েছে বলে দাবি করেছে নৌবাহিনী। এদিকে এ পরীক্ষাকে উল্লেখযোগ্য নতুন সাফল্য হিসেবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন তাদের মতে বর্তমানে ব্যবহৃত জাহাজ বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্রের পরিবর্তে মার্কিন নৌবাহিনী এখন থেকে রাডার ফাঁকি দিতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র LRASM ব্যবহার করবে। উল্লেখের আগে আগস্টের মাঝামাঝি সময়ে গোয়ামের দিকে ক্ষেপণাস্ত্র ছড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এছাড়া ক্ষেপণাস্ত্র হামলা কীভাবে হবে, কোন পথে হবে তা বিশদে ছকে ফেলা হয়েছে বলেও পিয়াংইয়াং জানিয়েছে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।